ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যারাউন্ড বিটির পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রকৃতি থেকে প্রাপ্ত খাদ্য উপাদান আমাদের শরীরের জন্য কতখানি প্রয়োজন তা আর বলা অপেক্ষায় থাকে না। তেমনি একটি খাবার লেবু, তার এই গুণ যে এজন্য তাকে সুপার ফুড বলা হয়। আমার মনে হয় প্রতিটি বাসায় একটি লেবুর গাছ থাকা উচিত। চলুন দেখে নেই লেবুর 15টি অবিশ্বাস্য গুণাগুণ। 1. লেবুতে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল থাকায় অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে, হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং লিভারের ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। 2. লেবুতে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড, ক্যালসিয়াম ও লিমন থাকার বা যা অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 3. ভিটামিন সি এর বড় উৎস বলে পাকস্থলি ও হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ সহ সর্দি কাশি জ্বর, ব্যাকটেরিয়াজনিত রোগ ও হাইপারটেনশন লেবু খুব উপকার দেয়। 4. সম্প্রতি এক গবেষণায় জানা যায় যে লেবু সব ধরনের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। 5. সকালবেলা লেবুর রস খেলে শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর হয়। 6. লেবু হজমে সাহায্য করে ও পিত্তরস উৎপাদনে সাহায্য করে, ফলে পেটের বদহজম ও জ্বালাপোড়া থেকে রেহাই রক্ষা পাওয়া যায়। 7. অ্যান্টিঅক্সিডেন্ট এ ভরপুর হওয়ার ত্বকের জন্য খুবই উপকারী, বিশেষ করে ত্বকের যে কোনো দাগ, বলিরেখা ও ব্রণ প্রতিরোধ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাস্থ্য উজ্জ্বল ত্বক ও চুল পেতে ভিটামিন সি বা লেবুর জুড়ি নেই। 8. লেবু খাবারের অনীহা দূর করে এবং খাবারের প্রতি রুচি বাড়ায়। 9. লেবু রক্তচাপ কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, অ্যাজমা বা শ্বাসকষ্ট কমায়। 10. অ্যাসকরিক অ্যাসিড থাকায় যে কোনো ক্ষতস্থান সেরে তুলতা দ্রুত সাহায্য করে বা ব্যথা ও উপশম করে। বেড বা খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে ও অতিরিক্ত ফ্যাট বার্ন করে লেবু। 12. শরীর ক্লান্তি নিমেষেই দূর করে লেবু পানি। 13. রূপচর্চায় লেবুর তুলনা নেই চুলের যত্নে, ত্বকের যত্নে, নখের যত্নে কিংবা ঠোঁটের যত্নে, লেবু ছাড়া চলে না। 14. আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য শরীরে পিএইচ এর মাত্রা ঠিক রাখা জরুরি। লেবু আমাদের শরীরে পিএইচ মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। 15. লেবু আমাদের মুখের ঘা সারতে সাহায্য করে, মাড়ির ফোলা ভাব কমায়, দাঁতের হলদে ভাব দূর করে এবং মুখের দুর্গন্ধ দূর করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে বা আপনি এই ভিডিওটি দ্বারা কোনোভাবে উপকৃত হলে দয়া করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।